বলার পরে ওনার সেই হেলমেটটা খুলে নিয়ে ওনার মাথায় বাড়ি মেরেছে। তখন অন্য একটা চল মেরেছে, মারার পরে উঠো ফাটা করে বাড়ি আসছিল, এসে গাড়িটা থামিয়ে দিয়ে বাড়ি বন্ধ বার করতে যাচ্ছিলো। সেই মুহূর্তে উনি আবার বাড়িতে যেয়ে বলেছে, লোকজন ছিল সব, যে আমার এরকম এরকম মারলো বিনি কাছে, তা আমি তো যাচ্ছিলাম ভালো মানুষ, আমার গায়ের ভিতরে এরকম করলো। সেরকম করার পরে তারপরে সেই যখন হচ্ছে গিয়ে বলতে গিয়েছে তখন সবাই ঠেকাচ্ছে, আমি ওনার পেছনে ছিলাম, ওনাকে ঠেকাচ্ছিলাম, আমাদের যেতে হবে না থাক। তা উনি বলছে না বাড়িতে বলে আসি, বিকালবেলা লোকজন আসবে, গাড়ি আমাদের বাড়ি আছে, মোটর সাইকেলটা আমাদের বাড়িতেই আছে। তারপরে যে বলতে গিয়েছে আর উনি উপর থেকে বন্দুকটা বার করে নিয়ে এসে ধর ঠেকাঠেকি করতে করতে আমি সামনে আছি, আমি ওনার হাত ধরে নিয়ে আসছি, আর উনি একবারে পেছন দিক থেকে কিনেছিলাম। কেনার পরে তারপরে উনি আবার বেশি টাকা দিয়ে উনি জায়গাটা কেনে, আবার একটা জায়গা, সেই জায়গা নিয়ে ওনার সঙ্গে একটু বিরোধ আছে। তাও গ্রামের লোকজন বলেছে যে আমরা টাকাটা ফেরত দিয়ে দেবো, টাকাটা জায়গাটা আমাদের দিয়ে দেবে, তা সেটাও বলা বলি হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দুর্গাপুর। দুর্গাপুর, যে মেরেছে তার নাম কি? প্রতাপ ঘোষ। ওর বাড়ি কোথায়? ওখানে? ওই আমাদের সাইডে বাড়ি। উনি কি করে? উনি চাকরি করে। চাকরি করে কোথায়? কি দিয়ে মেরেছে? কি দিয়ে? বন্দুক দিয়ে? ওনার নাম? আমার নাম প্রতাপ ঘোষ। আর যিনি যাকে মেরেছে তার নাম কি? মঙ্গল ঘোষ। স্বামী হয় আপনার? যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।